সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ভীষণ মজার এগ পাস্তা তৈরি করে দেখাবো। যারা নতুন রাঁধুনি আছেন আমার আজকের রেসিপি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। পাস্তা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি 3 কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার ফলে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার সময় একটার সঙ্গে একটা লেগে যাবে না, ঝরঝরে হবে। এরপর যখন পানি গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাস্তা। এখন এই পাস্তাগুলোকে আমি 3 মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নিব। 3 মিনিট পর এখন পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন পাস্তা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন তেলের মধ্যে একটু ভেজে নিব। এরপর এখন দিয়ে দিচ্ছি 8-10টির মতো কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে এভাবে মাঝখান থেকে ফেলে নিয়েছি। আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে কম দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এখন এগুলোকে ভালো মতো একটু ভেজে নিব। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই অবশ্যই লবণটা বুঝে অ্যাড করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তারপর আবারও মিশিয়ে নিচ্ছে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। মশলার মধ্যে টমেটোগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর এবং মটরশুঁটি, তো দুইটা মিলিয়ে 1 কাপ হবে। আমি এগুলোকে ভালো মতো কেটে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো এখন আবারও মিশিয়ে নিচ্ছি ভালো মতো। যখন এগুলো কিছুটা নরম হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আর দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে লবণ। এরপর ডিমগুলোকে নেড়ে চেড়ে ক্রাম্বল করে নিচ্ছে। ডিম যখন ক্রাম্বল হয়ে যাবে তখন ভেজিটেবলের সঙ্গে ডিমগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি লবণ। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এখন এই পাস্তাগুলোকে সবজি মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এখন সবজি পাস্তার সঙ্গে খুব ভালো মতো মিশে গেছে। এখন আমাদের পাস্তা রেডি। আমি লবণটা চেক করে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। তো এখন আমাদের দারুণ মজার পাস্তা রেডি। রেসিপিটিকে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তো কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।